আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি চাষি রবি। ভিউয়ার্স, আমি বলছিলাম যে এক হইতে মানে তিন হইতে সাত দিন বয়সী যে মুরগির বাচ্চা, তিন হইতে সাত দিন বয়সী যে রানীক্ষেতের ভ্যাকসিনটা দেওয়ার জন্য, যে ভ্যাকসিন যেই কোনো ভ্যাকসিন, আপনি গাম্বুরা বলেন, ফাউল ফক্স বলেন, রানীক্ষেত বলেন, তারপরে অন্য অন্য নতুন অনেকগুলো ভ্যাকসিন বাড়িছে, এই ভ্যাকসিনগুলো দেওয়ার আগে যে তিন দিন আগে লাইসিবিট দিবেন এবং ভ্যাকসিন দিয়েছেন, হ্যাঁ ভ্যাকসিন সহ আবার তিন দিন পরে লাইসিবিট দিবেন। তা আমি মুরগি, আমাদের যে মুরগি, আমি কয়েকটা ভিডিও দিছি যে ভ্যাকসিন দেওয়ার আগে লাইসিবিট দেওয়ার, এখন আমার ভ্যাকসিন দেওয়ার পাল্লা। তো বিয়ার্স, ভ্যাকসিন সঠিক মতন না দিতে পারলে ভ্যাকসিন কখনো কার্যকর করবো না, আর ভ্যাকসিনও উপকার হবে না। তো বিয়ার্স, এই বিষয় নিয়ে আজকে আমার এই ভিডিও করা, আর আপনারা আমার এই ভিডিওটা ফলো করবেন, কীভাবে সঠিক মতন ভ্যাকসিন দিব, আর কতটুক নিয়ম, আর কতদিন পরপর দেওয়া লাগে, আর ভ্যাকসিনের উপকার কী, এই বিষয় নিয়ে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আপনারা প্রথম থেকে শেষ পর্যায়ে অনুসারে থাকবেন আমার সাথে, আর আমি কীভাবে কী করি আপনারা ফলো করেন। বিয়ার্স, ভিডিওটা শুরু করা যাক। বিয়ার্স, এটা হলো আমার রানীক্ষেতের ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা আমি আনছি পশু হসপিটালের থেকে, এই ভ্যাকসিনটার দাম মাত্র 20 টাকা, কিন্তু আমার আসা যাওয়া হয়েছে 200 টাকা খরচ, কিন্তু আমার এই ভ্যাকসিনটা দেওয়া। এই ভ্যাকসিনটা দেওয়ার নিয়ম হলো কি, ফ্রিজের ঠান্ডা পানি, এক হলে ফিল্টারের থেকে পানি আসে না, ফিল্টার পানি করে ফ্রিজের ভিতরে 6 ml পানি রাখবেন, আমার এখানে 6 ml পানি। এবার আমি 6 ml পানি আমি গুলিয়ে নিতেছি, এই যে বিয়স দেখেন, এই সিরিজটার মাধ্যমে আস্তে আস্তে উপর উঠতে গেছে, তার মানে আমার এই ভ্যাকসিনটা একের এক 100-তে 100 ভালো আছে। পুরো সম্পূর্ণ ভ্যাকসিনটা নিয়ে নেবেন, এই যে আমার ফুল ভ্যাকসিনটা নেওয়া হয়ে গেছে, 6 ml ভ্যাকসিন। এবার আমি দিব যে কিভাবে দেওয়ার নিয়ম, তো বিয়ার্স এইলো মুরগির, আমার এই মুরগির বয়স হলো 7 দিন বা 8 দিনে পড়ছে, 7 দিন হয়ে গেছে, 8 দিনে পড়ছে, এই প্রথম ফার্স্ট আমি ভ্যাকসিন দিতেছি। এবার বলবেন যে রবিন ভাই, আমার মুরগির বয়স তো আরও বেশি হয়ে গেছে, যেমন 15 দিন হয়ে গেছে, 20 দিন হয়ে গেছে, এরকম এক হইতে 7 দিনের উপরও যদি হয়ে যদি থাকে, আপনি যতদিন শুধু মনে রাখবেন 2 মাস যে না হয়, এই 2 মাসের উপরে, যেমন যেমন 2 মাস 10 দিন, 2 মাস 15 দিন বা 2.5 মাস, তাইলে কী করতে হবে, আপনার এই রানীক্ষেতের ভ্যাকসিন রানের মাংসে দিতে হবে, রানের মাংসে, কারণ আমার এই তো আপনার কাছে তো সঠিক হিসাবটা নাও থাকতে পারে। তো আমি ভাবমু যদি আপনাকে 2 মাস 2.5 মাসের নিচে ভ্যাকসিন যদি হয়ে যদি থাকে, বা নিচের বয়সী যদি হয়ে যদি থাকে, আপনারা এই 200-কে 1 ফোঁটা করে দিবেন, যেমন আমার এই এটা হলে 8 দিন বয়স, আমি এই 100-কে 1 ফোঁটা করে দিব, এই যে বিয়স আমার এই 100-কে 1 ফোঁটা, দ্বিতীয় শোকে 1 ফোঁটা, এই যে এই ভ্যাকসিনটা আমার দেওয়া শেষ, এবার ওই মুরগার মুরগার মার কাছে চলে যাবে। বিয়স আমার এই যে এমনি ভ্যাকসিন করবো, সবগুলো মুরগার ভ্যাকসিন করবো, আবার আমার এই সাইডে আছে বিয়স, এগুলো হলো আমার ইনকিউবেটরের বাচ্চা, এই বাচ্চা আমি বিক্রি করি, এই বাচ্চার বয়স হয়তো মাত্র 5 দিন, এই বাচ্চার বয়স হলো 5 দিন, আর ওই বাচ্চার বয়স হলো 8 দিন, তা আমি এই মুরগিরও আমি ভ্যাকসিন করব। ভিউয়ার্স, রানীক্ষেতের ভ্যাকসিন দেওয়ার কিছু নিয়ম, এই নিয়মটা আপনি শুনে নেন, যেমন রানীক্ষেতের ভ্যাকসিন হলো 3 হইতে 7 দিন, মানে 3 হইতে 7 দিন হলো প্রথম ডোজ দেওয়া, দ্বিতীয় ডোজ দেওয়া হলো 8 হইতে 21 দিনের ভিতরে রানীক্ষেতের ভ্যাকসিন দেওয়া, তারপরে 2 মাস বয়সী হলে 2 মাস, এটা হলো বর্বিতে লেখা আছে 2 মাস বয়সী, কিন্তু আমি 2 মাসের 10 দিন 15 দিন হলে আপনার রানের মাংসে ভ্যাকসিন দেওয়া, 2 মাসের 2.5 মাস হলেও আপনার রানের মাংসের ভ্যাকসিন দেওয়া, তারপর হলো প্রতি 6 মাস অন্তর অন্তরে ভ্যাকসিন দেওয়া,
এখানে লেখা আছে যদি বড় মুরগি হয়ে যায় যেমন 2 মাসের পরে যে ভ্যাকসিনগুলো হইব ও 2 মাস পরের থেকে আপনি 6 মাস পরে আবার ভ্যাকসিন দিবেন 6 মাসের পরে এই এই কাজটা কখনো করবেন না আপনারা যখন 6 মাস শেষ হয়ে 5 মাস আপনি হাতে আছে ওই 5 মাস বয়সী অন্তর অন্তরে রানীক্ষেতের ভ্যাকসিন দিবেন এই হলো রানীক্ষেতের ভ্যাকসিন দেওয়া নিয়ম আর বিয়ার্স ভ্যাকসিন দেওয়া হলো কি যেমন এ 3 হইতে 7 দিনের এই মুরগির বাচ্চারে এক ফোঁটা এই পাশে এক ফোঁটা এই পাশে এক ফোঁটা এটা হলো এই এক ইয়া 3 হইতে 7 দিনের 18 হইতে 21 দিনের এই দুইবারই রানীক্ষেতের ভ্যাকসিন এই শোকে দুই ফোঁটা করে আর যখন 2 মাস হয়ে গেছে মানে 60 দিন 70 দিনের ভ্যাকসিন দিবেন রানের মাংসে বিয়ার্স এই হলো ভ্যাকসিন দেওয়ার নিয়ম এবার ভ্যাকসিনের কার্যকর ভ্যাকসিনের কার্যকর কি বিয়ার্স বিশ্বাস করবেন ভ্যাকসিনের অনেক কার্যকর বিয়ার্স এই ভ্যাকসিনের এবার উপকারটা কি যেমন কিভাবে বুঝবেন আপনার মুরগির রানীক্ষেত হয়ে গেছে এবার আমি কথাগুলো বলি যেমন মুরগি দুইটা পাখনা ছাইড়া দিব লেজার সবসময় মুরগি থাকে ছোট বড় সবসময় লেজা থাকে এরকম লেজাগুলো নিচে পড়ে থাকবো হ্যাঁ পায়খানা রাস্তা পায়খানা লাগিয়ে থাকবো চুনা পায়খানা লাগিয়ে থাকবো সবুজ পায়খানা করব এই পায়খানা সবুজ চুনা পায়খানা হলে মৃত্যুর হার বেশি হয়ে যাবে যেমন আপনি ওষুধ খাবে কুল পাইবেন না মরতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আপনি মুরগি না আসবে ততক্ষণ পর্যন্ত মরবো তো এগুলোর লক্ষণ হলো রানীক্ষেতের ভ্যাকসিন আর এই রানীক্ষেত যখন হয়ে যায় তখন কখনও কোনো মেডিসিনে কাজ করবো না এই হলো লক্ষণ এবার যদি ট্রিটমেন্ট হলো কি আপনি কন্টিনিউ এই রানীক্ষেতের ভ্যাকসিন দিয়ে যাচ্ছেন বা পালন করে যাচ্ছেন তখন যদি দেখতেছেন একটা হালকা চুনা পায়খানা বা সবুজ পায়খানা হয়ে গেছে তখন যদি আপনি মেডিসিন যদি প্রয়োগ করেন বা ব্যবহার করেন সুন্দর মতন মেডিসিনটা কাজ করে যে এই চুনা পায়খানার কাজ করে সবুজ পায়খানার কাজ করে আর যখন দেখেন আপনি মেডিসিন ব্যবহার করতেছেন কোনো কাজ করে না তখন আপনি ভ্যাকসিনে কোনো উপকার করে নাই যদি আপনি ভ্যাকসিন দিয়ে থাকেন তাহলে আপনি ভ্যাকসিনে কোনো কাজ করে নাই তাহলে আপনি ভাববেন ভ্যাকসিনটা আনতে কোনো সমস্যা হয়েছে বা ভ্যাকসিনে মেদ নাই বা আপনি সঠিক মতন দিতে পারেন না বিয়ার্স এই হলো এই ভ্যাকসিন দেওয়ার সিজন ইয়া নিয়ম আর বিয়ার্স যদি ভ্যাকসিন দিয়ে থাকেন যেদিন সেদিন 3 দিন আগেও লাইসিপিড খাওয়াবেন ভ্যাকসিন দেওয়ার পরও 3 দিন লাইসিপিড খাওয়াবেন আর যেদিন ভ্যাকসিন দিবেন সেদিন কোনো জীবাণুনাশক স্প্রে ব্যবহার করবেন না বা খড়ে খামারে বা যেখানে থাকবে বা মুরগার গায়ে কখনো জীবাণু স্প্রে ব্যবহার করবেন না আপনার হাতেও জীবাণু স্প্রে দিবেন না এই ছিল ইয়া রানীক্ষেতের ভ্যাকসিন দেওয়ার নিয়ম আর কতদিন পরে বা কীভাবে দিবেন সব বিস্তারিত বলছি বিয়ার্স এই বিষয়ে যদি আপনার অজানা কথাগুলো আমি যদি এই প্রথম বলে যদি থাকি বিয়ার্স যদি আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ যদি ভালো লাগে তো রবিন ভাইয়ের একটা লাইক দিবেন বিয়ার্স বিশ্বাস করবেন আমি রবিন ভাই আমার লাইকটা খুব পছন্দ আপনি আমার সাবস্ক্রাইব হন বা না হন আমাকে একটা লাইক দিয়েন আর যদি আপনি কোনো কিছু জানতে চান বা ইচ্ছে যদি আপনার থাকে তাহলে আমার কমেন্ট করে আমার জানাবেন আপনার মতামত জানাবেন আমি সুন্দর মতো আপনার কমেন্টের উত্তর আমি দিব ইনশাল্লাহ দিব বিয়ার্স আর যারা আমার ভিডিওগুলো এই প্রথম ফার্স্ট দেখে তাদের কাছে একটা রিকোয়েস্ট আমার এই এরকম টিপসের মাধ্যমে আমি ভিডিও করি এই জিনিস নিয়ে ভিডিও করি যদি আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে বা আমার চ্যানেলটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন আর যে বন্ধু অলরেডি সাবস্ক্রাইব করেছে সেই বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ জানেন হ্যালো বিয়ার্স আপনারা সকলে ভালো থাকেন এই ছিল আমার টিপস আলোচনা এই এই নিয়ে ভিডিও করা বিয়ার্স সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ